আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই রূপের সংবাদে আজ আমাদের খবরের বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো বাংলাদেশের চলমান সংকটের অবসানে ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা বৃহস্পতিবার বিসিএর অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত ওয়েস্ট মিনিস্টার মসজিদ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে বাংলাদেশের চলমান সংকটের অবসান এবং একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিনে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানাতে ইউরোপীয় একটি রাজনৈতিক জোট একত্রিত আছে এছাড়া গণতান্ত্রিক সুশাসন পুনর্বহাল নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পর্যালোচনার আহ্বানও দেওয়া হয়েছে এই প্রস্তাবে গ্রুপ অব দ্য প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্রেটস ইন দ্য ইউরোপীয় পার্লামেন্ট যা এস অ্যান্ড ডি গ্রুপ নামে পরিচিত তারা গতকাল মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে পেশ করা প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসনের লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে এসব কথা বলেছে একই দিনে ইউরোপীয় পার্লামেন্টের আরও ছটি আলাদা রাজনৈতিক গোষ্ঠী এসব বিষয় ছাড়াও আরও কিছু বিষয় নিয়ে বাংলাদেশ সম্পর্কে আলোচনার প্রস্তাব দিয়েছে পৃথক পৃথক ওই প্রস্তাবের প্রেক্ষাপটে কাল বৃহস্পতিবার ব্রাসেলসে আলোচনা অনুষ্ঠিত হবে লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড সেরিমনি বিস্তারিত থাকছে শাহ এমি হোসেনের একটি রিপোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রবিবার সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড সেরিমনি 2015 বিসিএ প্রতিবছর শেফ ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের কারি শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে এই অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করেন অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সম্প্রতি ফ্রান্সের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠানে আগত অতিথিরা সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন কারি ব্যবসায় বর্তমানে যে স্টাফ সংকট চলছে তার জন্য বিসিএ কাজ করে যাচ্ছে বলে বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার মিডিয়াকে জানান আজকে 10 থেকে 12টা রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে প্রতিটা সপ্তাহে উই হ্যাভ টু ডু সামথিং টু ডু দিস থিংস আমাদের লবিংটা বড় ইম্পর্টেন্ট এন্ড উই আর ডুইং দ্য বেস্ট লবিং উই ক্যান আর আমার মেসেজ থাকবে আজকে আমাদের সাকসেসফুল ডিনার এন্ড অ্যাওয়ার্ড সেরিমনি থেকে সো উই মাস্ট গেট টুগেদার টু ফাইট দিস চ্যালেঞ্জ বিসিএ অ্যাওয়ার্ড 2015 এ এবারে সমগ্র ব্রিটেনের মধ্যে দুটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন শেফ অফ দ্য ইয়ার এবং রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার এবারে রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারে পুরস্কার লাভ করেন স্পাইস অফ ইন্ডিয়া পুরস্কার প্রাপ্তিতে স্পাইস অফ ইন্ডিয়া রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মুজিবুর রহমান জুনু জানান তার অনুভূতির কথা ইন বিজনেস উই উইল মেক মানি এন্ড টপ অফ দ্যাট ইফ ইউ গেট দ্য রিকগনিশন অফ দিস টাইপ ইজ ডেফিনেটলি গুড ফিলিং জনকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল স্কেলি এমপি রুশনারা আলী এমপি টিউলিপ সিদ্দিকি এমপি রূপা হক এমপি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান স্টিফেন ডি ডি লর্ড বিলি মরিয়া সহ বিশিষ্ট জনেরা বর্তমানে কারি ব্যবসায় যে মন্দাভাব চলছে তার নিরসনের জন্য সকলে যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন বলে ডন বাটলার এমপি জানান পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন দ্বৈতভাবে তাসনিম লুসিয়া খান ও গ্রিক অ্যালাই কারি শিল্পকে সকলের মিলিত প্রচেষ্টায়
উন্নত থেকে আরো উন্নত করা সম্ভব বলে এমনটাই প্রত্যাশা করেন অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। My party has made the arguments to the government that they need to do more to address the skills gap by providing training and support but also dealing with the immigration systems. The industry is suffering because we cannot bring over chefs from South Asia because the immigration rules. সাউথ ওয়েস্টমিনস্টার এলাকার মুসলিম কমিউনিটির দীর্ঘদিনের স্বপ্নের মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন হল গতকাল মঙ্গলবার। ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের প্রত্যক্ষ সহযোগিতায় সার্জবন হাউসে অবস্থিত এই মসজিদ ও কমিউনিটি সেন্টার বিনির্মাণে ওয়েস্টমিনস্টার বাংলাদেশি ওয়েলফেয়ার ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিল ও সিটি ওয়েস্ট হোমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ডক্টর জে কি উইলকিনসন প্রধান অতিথি হিসেবে রিবন ক্যাটি মসজিদ ও কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্যারিস সহ পৃথিবীর বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ ও কমিউনিটি সেন্টারের প্রধান পরিচালক শাস্তা মিয়া জানাতুন কাউই। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, কাপ্তান মিয়া, আব্দুর রহিম, আব্দুল সুবহান, নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল ইসলাম প্রমুখ। এয়ার এক্সপ্রেস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে এক্সক্লুসিভ ট্রাভেল পার্টনার হিসেবে গ্রহণ করেছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। এর মাধ্যমে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের বিশ্বের সেরা হলিডে ডেস্টিনেশনগুলোর সাথে কক্সবাজার তথা বাংলাদেশের ট্যুরিজমকে প্রমোট করার প্রয়াস চালানো হবে। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ফাউন্ডার এনামালি এমবিই মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে এক যৌথ মিডিয়া ব্রিফিংয়ে এই ঘোষণা দেন। এয়ার এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর মজিরুল হক সুমন বলেন, এয়ার এক্সপ্রেস যথাসাধ্য চেষ্টা করছে মেইনস্ট্রিমের ট্রাভেলস এবং হলিডে জয়েন্টদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসায়িক সমৃদ্ধির পাশাপাশি কমিউনিটি সুনাম ধরে রাখতে। মিডিয়া ব্রিফিংয়ে এনামালি এমবি আসন্ন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের সামগ্রিক আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। আর বিশেষ অতিথি বিমান ইউকের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম বক্তব্য রাখেন কক্সবাজার প্যাকেজের ব্যাপারে। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন এয়ার এক্সপ্রেসের মিডিয়া অ্যাডভাইজার মোহাম্মদ জেবার। উল্লেখ, ব্যাটার্সি পার্কে 30 নভেম্বর বসছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের 11তম আসর। মনে করি যে আমাদের কমিউনিটির এই এই সম্পর্কটা হয়তো একটা এক্সাম্পল হয়ে দাঁড়িবে আজকে, যে আমাদের এই একজন আমাদেরই একজন ছোট ভাই উনি এয়ার এক্সপ্রেস করেছেন, এন্ড আই ফিল ভেরি প্রাউড অফ অ্যাসোসিয়েটিং, এন্ড ডেফিনেটলি ব্রিটিশ কারি ওয়ার্ড উইল টেক হিম অ্যানাদার লেভেল, অ্যান্ড উই হ্যাভ এ লট অফ কমন গ্রাউন্ড টু ওয়ার্ক উইথ বিকজ অফ দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইজ ভেরি কমন গ্রাউন্ড উইথ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুর, and so therefore I think that marriage will be brilliant, and ami shotti ashabadi je ajker amader agami shapta bishkar award er onushtan ebong onushtane hoyto apnara nijei onubhob korben the where actually we stand and how much we can able to do as a Bangladeshi community shabe. We're starting to launch the tourism for Bangladesh, so we took the initiative to start doing especially working very close to ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশন ইউকের কার্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। বুধবার বিকেলে তিনি পরিদর্শনকালে অর্গানাইজেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এই স্যাটেলাইট টেকনোলজি ডিস্ট্রেস অব সেফটি পারপাসে ব্যবহৃত হয়। আইএসআর ডিরেক্টর জেনারেল মইন আহমেদ পরিদর্শনকালে মন্ত্রীকে সংস্থার ক্রেস্ট উপহার দেন। এ সময় সাংবাদিকরা ছাড়াও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের নদীগুলোকে রক্ষার জন্য আমাদের ইতিমধ্যে কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি। 53টি নদীপথ খনন করা এবং বিশেষভাবে আমরা 12টি আরও নতুন করে চিহ্নিত করেছি। এই সর্বমোট 65টি নদীপথ আমাদের খনন করতে হবে। নদীর দখল দূষণমুক্ত করার জন্য একটা বিশাল
কার্যক্রম আমাদের হাতে নেওয়া হয়েছে। অবৈধ দখলগুলোকে উচ্ছেদ করে সেই জায়গাগুলোতে ওয়াকওয়ে নদীর পাড় দিয়ে ওয়াকওয়ে করে দেওয়া এবং বনায়ন করে দেওয়া, যাতে আর পুনর্দখল কেউ না করতে পারে। আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে প্রাইভেট ল্যান্ডলর্ডসদের জন্য চালু হচ্ছে বহুল আলোচিত আইন রাইট টু র্যান্ট চেক। খুঁটিনাটি কিছু পরিবর্তন সাপেক্ষে বিলটি আইন আকারে পার্লামেন্টে পাশের অপেক্ষায় রয়েছে। এমনটি বলা হয়েছে 24 নভেম্বর সর্বশেষ প্রকাশিত ব্রিটেনের ইমিগ্রেশন আপডেটে। মূলত ব্রিটেন জুড়ে অবৈধ অভিবাসী বা ইলিগেল ইমিগ্রেন্টদের ঘর ভাড়া দেওয়া ঠেকাতেই এই আইনটি হোম অফিস 2016 সালের পয়লা ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করতে চায়। এই আইনের আওতায় কোনো বাড়ির মালিক যথাযথভাবে ইমিগ্রেশন চেক ছাড়া কোনো ভাড়াটিয়াকে ঘর, এমনটি বাড়ির শেডও ভাড়া দিতে পারবেন না। আইনটি কার্যকর করা হলে ব্রিটেনে অবৈধ অভিবাসীর বসবাস দুঃসাধ্য হয়ে উঠবে বলে অনেকে মনে করছেন। গত বছরের ডিসেম্বর থেকে ওয়েস্ট মিডল্যান্ডসে রাইট টু র্যান্ট চেকের পরীক্ষামূলক প্রবর্তন চালু হয়। জামাতের রাজনীতি নিষিদ্ধ ও মানবতা বিরোধী অপরাধীর সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে সংগঠনের যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ সাংবাদিক ইসাক কাজলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি জামাল আহমেদ খান, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল ও এনামুল হকের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আনসার আহমেদুল্লাহ, সৈয়দ এনাম, প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক মাহমুদে রৌফ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, ডক্টর মখলিসুর রহমান, ডক্টর আখতার সুবহান, আজিজুল হক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, মজুমদার আলী, গণজাগরণ মঞ্চের অজন্তা দেব রায়, কামরুল হাসান, আবুল ফয়েজ, সিনথিয়া আরেফিন, নাজির মিয়া, হুসেন আহমেদ প্রমুখ। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সেভ বাংলাদেশ ইউকের যুগে সোমবার সাবেক মন্ত্রী মরহুম আলী আহসান মোহাম্মদ মুজাহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেভ বাংলাদেশ ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও বদরে আলম দিদারের পরিচালনায় পূর্ব লন্ডনের একটি হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুফতি শাহ সাদরুদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সেভ বাংলাদেশ ইউকের কোঅর্ডিনেটর ব্যারিস্টার আবু বকর মোল্লা, খেলাফত মজলিস ইউকের আমির অধ্যাপক আব্দুল কাদির সালে, কমিউনিটি নেতা নুরবক্স মোজাম্মেল হক, মালানা শামীম প্রমুখ। মঙ্গলবার অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকের উদ্যোগে টিচার্স ট্রেনিং এলএমসির সেমিনার হলে সংগঠনের চেয়ারপারসন মাওলানা হেলালুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইভিনিং মক্তব ও হোম টিউটর হিসেবে ছাত্রদেরকে কিভাবে ক্লাসরুমে শিক্ষা দিতে হয় তার উপর পাওয়ার প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা সাদিকুর রহমান, আব্দুল হাই খান, মাওলানা আব্দুল হাসান চৌধুরী, মাওলানা এ বি এম হাসান, মাওলানা নাসিরুদ্দিন, মাওলানা কামরুজ্জামান ও কারি মানোয়ার হোসেন প্রমুখ। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত আছে। সংগঠনের সভাপতি সাহেদ আহমদ সাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অরুণদয় পাল ঝলক ও আবুল কালাম আজাদের যৌথ সঞ্চালনা সভায় সংগঠনের সাংগঠনিক সার্বিক কার্যক্রম ও লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের ব্যাপারে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সানু মিয়া, ফয়েজ খান তৌহিদ, আবাব মিয়া, শাবুল আহমেদ, সাগর মোহাম্মদ সানু, নুরুজ্জামান চৌধুরী রুবেল, মাসুমা খানম, সুশান্ত দাশগুপ্ত, নুরুল হুদা চৌধুরী পাবেল, জয়নাল আহমেদ, জয়নাল উদ্দিন, মুসলিম জাহিন, এনামুল ও রিপন আহমেদ প্রমুখ। গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশনের সাধারণ সভা সংগঠনের আহ্বায়ক আহমেদ জুবাইল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। যুগ্ম আহ্বায়ক লিয়াকত খানের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক আহমেদ হোসেন চৌধুরী নাজিম, মোহাম্মদ শাহাবুদ্দিন, সুফিয়ান আহমেদ, হাফিজ উদ্দিন, শামীম আহমেদ, লুৎফুর রহমান, তারেক আহমেদ, সুমন, জাহেদ আহমদ রাজ, জাকির হোসেন, খলিলুর রহমান, কাউসার আহমেদ ও বদরুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী 11 জানুয়ারি সংগঠনের কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ হয় এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে বড়লেখা লন্ডন প্রবাসীদের সংগঠনের সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। মননশীলতা চর্চার প্রয়াসে বার্মিংহামে অনুষ্ঠিত হল সাহিত্য উৎসব। বিদেশি নাগরিক হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, সিলেটে মন্তব্য মন্ত্রী রাশেদ খান মেননের। বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। সমাজের সর্বত্র সাহিত্য মননশীলতা আর সৃজনশীল মূল্যবোধের চর্চা প্রয়াসে বার্মিংহামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল সাহিত্য উৎসব। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিডল্যান্ড প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দোলাল। সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ তুলতে আহ্বান জানায়, সাহিত্য মানুষকে সুখ স্বাচ্ছন্দ্যে চলতে শেখায়, তাই জীবনের নিবৃত্তে চলার জন্য সাহিত্য চর্চা বৃদ্ধির লক্ষ্যে বার্মিংহামে অনুষ্ঠিত হলো বার্মিংহাম সাহিত্য পরিষদ আয়োজিত তৃতীয় সাহিত্য উৎসব। জাতিসংগীতের মাধ্যমে শুরু হওয়া ব্রিটেনে বসবাসরত লেখক কবি সাহিত্যিকদের নিয়ে আয়োজিত উৎসবে সাংবাদিক ও ছড়াকার সৈয়দ নাসির আহমেদের পরিচালনায় ও আহ্বায়ক সৈয়দ ইকবালের স্বাগত বক্তব্যের পরপরই শুরু হয় স্বরচিত কবিতা পাঠ, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান এবং সাহিত্যের উপর আলোচনা। প্রকাশিত হয় উৎসব উপলক্ষে সৈয়দ নাসিরের সম্পাদনায় স্মরণিকা খবর শুনো। দিনব্যাপী অনুষ্ঠান মালার বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ইসাক কাজল, আলী ইসমাইল, কবিতা পাঠ করেন কবি আহমেদ ময়েজ, মোহাম্মদ ইকবাল, মুজাবুল হক মনি, ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান, আমিনা আলী, সৈয়দ মাসুম, হিল্লাল সাহিব, সঙ্গীত পরিবেশন করেন সাইদা আফরুজ, রুজি সরকার, শেবুল সহ আরও অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় লন্ডনের দর্শক নন্দিত সাংস্কৃতিক সংগঠন আলপনার পরিবেশনায় গীতিনাট্য শ্যামা। সংগঠনের সহসভাপতি মরহুম আশরাফুল ইসলাম ও উপদেষ্টা হাজী শিরন উদ্দিনের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল করে ইনাতগঞ্জ কল্যাণ সমিতি ইউকে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বার্মিংহাম ও আশপাশের বিভিন্ন শহর থেকে আসা নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে সোমবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহের আমাদের পরিচালনায় শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইনাতগঞ্জের প্রবীণ ব্যক্তিত্ব তাহার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন, আব্দুর রহমান, তাজুল ইসলাম, সালে আহমেদ, শফিক উদ্দিন, হাজি আশরাফ আহমেদ, দোলাল প্রমুখ। শোকসভা শেষে মরহুম নেতৃবৃন্দ ইনাতগঞ্জের সকল মুরব্বিয়ান সহ সকলের সুস্বাস্থ্য কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন ইমাম মৌলানা মিনহাজউদ্দিন। বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী হবিগঞ্জ সোসাইটি ইউকের উপদেষ্টা রানা মিয়া চৌধুরীর মা ও আবু আহমেদের পিতৃবিয়োগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মিডল্যান্ড প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দোলাল জানান, বার্মিংহামের একটি হলে হবিগঞ্জ সোসাইটি ইউকের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মুস্তাকিমের পরিচালনায় মিলাদ মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মাহমুদ জুলকার নাইন। তিনি তার বক্তব্যে, এই প্রবাসে আমরা প্রত্যেক বাঙালি একই পরিবারের সদস্য আর তাই একে অপরের সুখ দুঃখে আমাদের এগিয়ে আসা উচিত বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম, আহমেদ আলী, মোহাম্মদ বশির, কমরেড মাসুদ আহমেদ, শমশের বক চৌধুরী, লিটু আহমেদ জুম্মা, মুস্তফা কামাল বাবলু, রহমত আলী, আমিরুল ইসলাম বেলাল, মাওলানা আব্দুর রশিদ সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড প্রদানের প্রতিবাদে যুক্তরাজ্যের যুবদল ওল্ডহাম শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা। আমাদের ওল্ডহাম প্রতিনিধি জানান, ওল্ডহাম যুব দলের আহ্বায়ক হুমায়ুন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম আরজুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা ফিরুজ আলী লালা, ওল্ডহাম বিএনপির সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, বিএনপি নেতা মল্লিক আব্দুল মুহিত, ফয়সল আহমেদ চৌধুরী, এনায়েত হোসেন চৌধুরী, গোলাম মাওলা নেকসন, আব্দুল সবুর, মামুনুর রশিদ, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। মিলন আওয়ামী যুবলীগের আয়োজনে পালন করা হলো যুবলীগের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। মিলান আওয়ামী যুবলীগের আয়োজনে পালন করা হয় যুবলীগের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মানবতা বিরোধী অপরাধে শাখা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় মিলান লোম্বার্দিয়া আওয়ামী যুবলীগের আয়োজনে করা হয় এক আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান। ইতালির মিলানস্থ গান্ধী রেস্টুরেন্টে গত রবিবার সন্ধ্যায় মিলান যুবলীগ সভাপতি মামুন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফির পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ সাইদ। এরপর মিলান স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুস খান এবং আওয়ামী লীগ নেতা বোরহানউদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিতা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, সাংগঠনিক সম্পাদক রয়েল তালুকদার, প্রবীণ নেতা আকরাম হোসেন, দেলোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গাফফার, রহমান খান, সারোয়ার হোসেন মোল্লা, লুৎফুর রহমান, আরফান শিকদার, ইব্রাহিম মিয়া, আসমা হোসাইন, লায়াস মোহাম্মদ, তোফায়েল আহমেদ খান তপুম, তুহিন মাহমুদ, রিয়াজুল ইসলাম কাউসার, আলমগীর হাওলাদার, মনসুর খালাসি, সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির রায় কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল মুজিব সেনা ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার সিলেটের খবর। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা তুলনামূলকভাবে কম ঘটছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই, এমনটিও বলেছেন তিনি সিলেটে ওয়াকার্স পার্টির কর্মীসভা শেষে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন এবছর গত বছরের তুলনায় অনেক বেশি পর্যটক বাংলাদেশে এসেছেন, এসব হত্যাকাণ্ডের ঘটনা বিদেশি পর্যটক আগমনে কোনো বাধার সৃষ্টি করবে না। 2016 সালে অন্তত 10 লাখ বিদেশি পর্যটক বাংলাদেশে আসবেন বলে আশা করছে তাঁর মন্ত্রণালয়। ওটাও কয়জন বিদেশি মারা গেছে? 3 জন। আর ফ্রান্সে কতজন মারা গেছে? সাইকেল সামনে কতজন মারা গেছে? আপনার এসে কতজন মারা গেছে? অতএব এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই, পৃথিবীতে গ্লোবালি এটা হচ্ছে। সুতরাং বাংলাদেশে টুকটাক বিচ্ছিন্ন হয়ে যদি হয় তাহলে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু আছে বলে মনে করি না। আমি আপনাদের হিসেব দিচ্ছি যে 1 অক্টোবর 2015-তে 2014-তে পণ্য পর্যটকে আসার সংখ্যা ছিল 77,827 জন। আর এই 2015 সালের 1 অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তার সংখ্যা হচ্ছে 87,000। সুতরাং 10,000-এর বেশি পর্যটক গত বছরে যেতে এসছে। আমরা আশা করি 2016 সালে বাংলাদেশ 10 লক্ষ পর্যটক বাংলাদেশে আসবে। সিলেটের মদনমোহন কলেজের মেধাবী ছাত্র আব্দুল আলিম হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে আয়োজিত এই কর্মসূচিতে মদনমোহন কলেজ ছাড়াও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বস্তরের শিক্ষার্থী ও নাগরিকরা অংশ নেন। এ সময় আব্দুল আলিমের স্বজন সহ অংশগ্রহণকারীরা হত্যাকারীদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সিলেটে অবৈধ দখলদারদের কবল থেকে ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা। বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে এহসানুল হক তাহের সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সিলেট নগরীর প্রধান প্রধান সড়কগুলোর ফুটপাথ অবৈধ দখলদার দখল করে নেয়ায় পথচারীদের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের চলমান সংকটের অবসানে ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা বৃহস্পতিবার। ইসিএর অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত। ওয়েস্টমিনিস্টার মসজিদ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। শুভরাত্রি।